গতকাল সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা পরবাসিনী এবং কলকাতার সিনেমা ওয়ান। কিন্তু অবাক ব্যাপার হলো, এই সপ্তাহেও দেশের সিনেমার থেকে বেশি হল দখল করেছেন কলকাতার সিনেমা। আর এ নিয়ে বেশ ক্ষিপ্ত চলচ্চিত্র জগতের মানুষেরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিজেকে চিনতে গেলে নিজের বন্ধুকে ভালো করে চিনতে হয়, কিন্তু নিজের ক্ষমতা বুঝতে গেলে নিজের শত্রুকে আপন করতে হয়। দেশের সিনেমাকে টপকে সপ্তাহের পর সপ্তাহ এদেশের হলগুলোতে রাজত্ব করছে কলকাতার সিনেমা। তোমাকে চাই বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে কোন ঠাসা করেছিল সুলতানা বিবিয়ানাকে। সত্তা সিনেমার সাথে মুক্তি দেওয়া হয় কলকাতার সিনেমা হরিপদ ব্যান্ডওয়ালা, এবং এ সপ্তাহে পরবাসিনী সিনেমাকে কোন ঠাসা করেছে প্রসেনজিৎ অভিনীত ওয়ান, যেখানে তিনটি দেশীয় সিনেমাই ছিল ব্যবসা সফল হওয়ার মতো। ভারত বাংলাদেশ সীমান্তের এই যে মাধবপুর এলাকার নিউক্লিয়ার প্ল্যান্টটি, এর চিফ সিকিউরিটি অফিসার ছিলেন মোবাশ্বের হোসেন। শুরুতে পরবাসিনী বুকিং করেছিল 52টি হল, কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পেল মাত্র 14টি হলে। 27 এপ্রিল কলকাতার সিনেমা ওয়ান সেন্সর সনদপত্র পেয়ে মুক্তি দেয় 28 এপ্রিল, কিন্তু শুধুমাত্র কাগজে কলমে। নীলফামারী জনতা হলে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা বললেও বাস্তবে জনতা হলটি বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। 5 তারিখে কিন্তু দুটো ছবি ডেট ছিল, তো যে দুটো ছবি রিলিজ হওয়ার কথা, তৃতীয় ছবি আর কোনোটা রিলিজ হবে না। তো ওয়ান 28 তারিখে একটা হলে রিলিজ দেখিয়ে পুরাতন ছবি হিসাবে 5 তারিখে আসতেছে। তো 28 তারিখে সে কিন্তু আসলে কোনো হলে রিলিজ দেয় নাই। সো টাকার বিনিময়ে অন্য অন্য হল থেকে সে রিলিজ সার্টিফিকেট অ্যারেঞ্জ করে নিয়ে এসে ছবিটা রিলিজ দিচ্ছে। সুতরাং আমাদের বুকিং এজেন্টরা এই ছবিগুলোকে পুঁজি করে তারা তাদের সপ্তাহের মুনাফাটা করে নিচ্ছে। যে নিয়মে এই ছবিগুলো আসতেছে, আমাদের ক্যাবিনেট রিকোয়েস্ট করে, অনুরোধ করে, আন্দোলন করে নতুন নিয়ম তৈরি করবে, যেটা বাংলা চলচ্চিত্রের স্বার্থে, বাংলা বাঙালিদের স্বার্থে ব্যবহার হবে। এ বিষয়ে পরিচালক স্বপন আহমেদ প্রশাসন বিভাগে শরণাপন্ন হলে কোনো সঠিক পথ দেখাতে পারেননি তারা, বরং প্রতিবাদ করায় সিনেমা না বানানোর পরামর্শ দেওয়া হয় এই নির্মাতাকে। এটা আমি তীব্র নিন্দা জানাই প্রশাসককে। আমি বলবো এক্ষুনি আপনি আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান। আপনার কোনো অধিকার নাই আমার একজন পরিচালককে ছবি বানানো বন্ধ করার কথা বলার। আমাদের সিনেমা আগে কথা বলবে এবং আমাদের সিনেমা আমাদের দেশের সব জায়গায় হলে রিলিজ পাবে। পরবাসিনী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমন, এছাড়া অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সোহেল খান, জুন মালিয়া সহ আরো অনেকে। আমি বারবার বলছি যে আমি না, আমরা, আমাদেরকে বাঁচতে হবে। তো আজকে যেই যিনি করেছেন, আমি জানি না যে কারা করেছেন 80টা হলে রিলিজ, আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, তারা আমাদের মাতৃভূমির সাথে তারা আমাদেরকে বেইমানি করেছে। এবার বাংলাদেশে 80টা হল না, 180টা হল এরপরে বাংলা ছবি রিলিজ পাবে। কোনো ইন্ডিয়ান ছবি, কোনো নীতিমালা বহির্ভূত ছবি আমরা চাই না। আসলে আমি ধিক্কার জানাচ্ছি, এটার বিচার চাই আমি। আসলে প্রসেনজিৎ অভিনীত ওয়ান মুক্তি দেওয়া হয়েছে 80টি প্রেক্ষাগৃহে, যা বাংলাদেশের বাজার হিসেবে বেশ বড়। সেখানে পরবাসিনী 14টি হলে মুক্তি পেয়ে কতটুকু সফলতার মুখ দেখবে তা অনুমান করাই যায়। আর এই অবস্থা চলতে থাকলে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি কেবলই ধ্বংসের দিকে যাবে। এই ধ্বংস ঠেকাতে সরাসরি সরকারের হস্তক্ষেপ দরকার, এমনটি মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা।